আজকে সংবাদে থাকছে তিন উপনির্বাচনে ধানে শীষের প্রার্থীদের নাম ঘোষণা এদিকে ভোট নয় সরকারের প্রয়োজন নিশিরাত ও আইন বাহিনী অভিযোগ বিএনপির মহান মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি এবারে বিস্তারিত তিনটি উপনির্বাচনে ধানে শীষের প্রার্থীদের নাম ঘোষণা ঢাকা দশ গাইবান্ধা তিন ও বাগেরহাট চার আসনে আসন্ন উপনির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানে শীষ প্রতীক নিয়ে ঢাকা দশ শেখ রবিউল আলম বাগেরহাট চার কাজী খাইরুজ্জামান শিপন এবং গাইবান্ধা তিন আসনে অধ্যাপক ডাক্তার মাইনুল হাসান সাদিক প্রতিদ্বন্দ্বিতা করবেন সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংসদীয় কমিটির বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানান ধানের শীষের এই তিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নৌকার প্রার্থীরা হলেন ঢাকা দশ আসনে শফিউল ইসলাম মহিউদ্দিন বাগেরহাট চার আসনে আমিরুল আলম মিলন ও গাইবান্ধা তিন আসনে উম্মে কুলসোম আগামী একুশ মার্চ এই তিন আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে শেখ ফজলেন তাপসের পদত্যাগে শূন্য হয় ঢাকা দশ আসন আর মোহাম্মদ ইউনিস আলী সরকারের মৃত্যুতে গাইবান্ধা তিন এবং মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাট চার আসন শূন্য হয় এদিকে ভোট নয় সরকারের প্রয়োজন নিশিরাত ও আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের কাছে মাথা বিক্রি করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই ভোটারদের ভোট দেয়া নিয়ে তাচ্ছিল্য করেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের জনগণ পরাধীন হয়ে যায় সোমবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভি এসব কথা বলেন রিজভি আরও বলেন শনিবার প্রধানমন্ত্রী বলেছেন কে ভোট দিল কে দিল না তা বিবেচনা করে না আওয়ামী লীগ এই বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা প্রকাশ্যই স্বীকার করে নিলেন তার প্রধানমন্ত্রী হওয়ার জন্য কিংবা সরকার গঠনের জন্য দেশের জনগণ কিংবা জনগণের ভোটের প্রয়োজন হয় না প্রয়োজন হয় নিশিরাত আর আইনশৃঙ্খলা বাহিনী জনগণের প্রতি জনগণের ভোটাধিকারের প্রতি এমন অবজ্ঞা ও তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য একমাত্র সরকার প্রধান এবং তার দল আওয়ামী লীগের পক্ষেই সম্ভব অপরদিকে মহান মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচির ঘোষণা ঘোষণা করেছে বিএনপি রাজধানীর দলীয় কার্যালয়ে সংবাদ এই কর্মসূচির করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কর্মসূচির মধ্যে রয়েছে একুশে ফেব্রুয়ারি সকাল ছয়টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিয়মিতকরণ এবং কালো পতাকা উত্তোলন একই সময় ব্যাস ধারণ করে রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ ফেব্রুয়ারি দুপুর দুইটা সুপ্রিম কোর্ট বা অডিটোরিয়ামে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে দেশবরণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকরা সভায় বক্তব্য রাখবেন